রোহিঙ্গা নিধনের অভিযোগ পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে মিয়ানমার। রাখাইনে মুসলিম রোহিঙ্গা নিধন অভিযান নিয়ে ব্যাপক আলোচনার জেরে সম্প্রতি মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মর্ফি নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরবেন, বৈঠক করবেন মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে। রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধনে সেনা ও কট্টরপন্থী বৌদ্ধদের বর্বরতায় জর্জরিত রাখাইন রাজ্য সফরের কর্মসূচিও রয়েছে তাদের। তবে সেখানে এই প্রতিনিধি দলকে যেতে না দেওয়ার আগাম বার্তা দিয়েছে মিয়ানমার সরকার। এমনকি সরকারের দাবিকৃত জঙ্গি হামলার ঘটনাস্থলেও মার্কিন প্রতিনিধিদের যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। যদিও মাত্র একদিন আগে সরকারি এক বিবৃতিতে জানানো হয়, বিভ্রান্তি এড়াতে রাখাইনে ত্রাণকর্মীদের ঢুকতে বাধা দিচ্ছে না সরকার। রাখাইনে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন অভিযানে গেল 20 দিনে 3,000-এর বেশি মানুষকে হত্যা ও 4 লক্ষাধিক মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। জাতিসংঘের 72তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার বেলা 4:30 তিনি নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছবেন। আগামী 21 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি। সেখানে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চাইবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিউ ইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর। এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হতে পারে বলে জানা গেছে। জাতিসংঘের সভা শেষে দেশে ফেরার আগে যুক্তরাজ্যে 2 দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। মিয়ানমার থেকে প্রাণ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কিছু দুর্বৃত্ত। নৌকায় সমুদ্র পার করিয়ে দেওয়ার বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা, স্বর্ণালঙ্কার আর অন্যান্য দামি জিনিস। দালাল চক্রের সদস্যরা স্বীকার করছেন, নগদ টাকা নিতে না পারলে তা পরে আদায় করা হচ্ছে বিকাশের মাধ্যমে। টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামের সহযোগিতায় আরাফাত রাহুলের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। বাংলাদেশে আসা মিয়ানমারের নির্যাতিত এসব রোহিঙ্গা শরণার্থীর বেশিরভাগই এসেছেন সমুদ্রপথে। জীবন বাঁচাতে কোন রকম নৌকায় দুলতে দুলতে পাড়ি দিয়েছেন বিশাল সাগর। কতদিন ধরে হাঁটতেছেন? কিছু খাইছেন? ওখানে কি অবস্থা আপনাদের ঘরবাড়ি? ঘরবাড়ি ভরে দিবে দিয়ে মিলিটারির ভয়ে পালিয়ে এসেছি, পেছন থেকে গুলি করেছিল, লাফিয়ে বেঁচে গেছি। নিজ দেশে তারা হারিয়েছেন আপনজন, সহায় সম্বল ফেলে বিখেরের বেশে আশ্রয় নিয়েছেন পরবাসে। গল্পের এখানেই শেষ নয়, সমুদ্র পাড়ি দিতে তারা জিম্মি হয়েছেন দালাল চক্রের, মাথা প্রতি গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। কত টাকা দিয়েছেন? কত? 10,000 দিয়ে, বাংলা টিয়া 10,000 দিয়ে। কিভাবে দিয়েছেন? ইতারা এগুলো ভারগারা এই দেহে হিসাব হলো এই যে প্রত্যেকজন 10,000 করে? জি। হ্যাঁ জি। কতজনে 10,000? যদি সঙ্গে গরু আনেন গরু দিতে হয়, না হলে নগদ 50,000 টাকা দিতে হয়। যাদের টাকা পয়সা নেই তারা দামি জিনিসপত্রের বদলতে বাঁচিয়েছেন প্রাণ, এমনটাই জানিয়েছেন দালাল চক্র। 2,000, 3,000, 4,000, 5,000 ওই জামা পাতায় নেই কি, এমনি সোনা দিয়ে যাই, স্বর্ণ দিয়ে যাই, টাকা দিয়ে যাই, জামা পাতা দিয়ে দিয়েছে। যারা বাংলাদেশে আসতে পেরেছেন তারা ভাগ্যবান, আর যারা আসতে পারেননি তাদের কি বলবো, হতভাগা প্রশ্ন বিবেকের কাছে। মিয়ানমারের নির্যাতিত এসব রোহিঙ্গা শরণার্থীরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে, কিন্তু তাদের এই অসহায়ত্বকে পুঁজি করে সীমান্তে গড়ে উঠেছে এক ধরনের দালাল সিন্ডিকেট, যারা তাদের এই দুর্বলতার সুযোগে হাতে নিচ্ছে লাখ লাখ টাকা।